স্কুল শরীফ মসজিদটি রাশিয়ার তাতারস্থান এলাকায় কাজান ক্রেমলিনে অবস্থিত। ইউরোপের দ্বিতীয় বৃহত্তর ও রাশিয়ার সবচেয়ে বড় মসজিদ এটি। ১৬শ শতাব্দীতে মসজিদটি স্থাপিত হয়। এর নামকরণ করা হয় প্রথম ইমাম কুল শরীফের নামে, যিনি ১৫৫২ সালে রাশিয়ান বাহিনীর হাত থেকে কাজান রক্ষা করতে গিয়ে শহীদ হন। ধারণা করা হয় প্রথম মসজিদটির প্রচুর গম্বুজ, মিনার এবং তাঁবু ছিল। এর ডিজাইন ছিল ভলগা বুলগেরিয়ানদের ধাঁচে। এতে রেনেসাঁ এবং অটোমান আর্কিটেকচারের ছোঁয়া ছিল। ১৫৫২ সালে মসজিদটি কাজান আক্রমণের সময় পুরোপুরি ধ্বংস হয় এবং একই সময়ে ইমাম কুল শরীফকেও হত্যা করা হয়। বর্তমান মসজিদটি ১৯৯৬ সালে পুনর্নির্মাণ করার উদ্যোগ নেয় রাশিয়া সরকার। ২০০৫ সালে এর কাজ শেষ হয়। বর্তমানটিতে আধুনিক কাজ করা হয়েছে খুব বেশি, তবে তা অত্যন্ত মনোমুগ্ধকর। নির্মাণে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ সহযোগিতা করে। ১০০০ মুসল্লি একসাথে মসজিদটিতে নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটির সাথে জড়িয়ে আছে তাতার মুসলিমদের এক নির্মম ইতিহাস। আছে কুল শরীফ এবং তার ছাত্রদের ইসলামের জন্য মহান আত্মত্যাগের ইতিহাসও। চারটি মিনার ও একটি গম্বুজ রয়েছে মসজিদটিতে। আধুনিক স্থাপত্যশৈলী আর নয়নাভিরাম নীল গম্বুজ বিমোহিত করে সবাইকে। মারা যাবে জেনেও শুধুমাত্র ইসলামকে ভালোবেসে এই মসজিদটিকে ভালোবেসে একে রক্ষার জন্য কুল শরীফ এবং তার ছাত্ররা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন। তাই বলা হয় কুল শরীফ শুধু মসজিদ না, এটি রাশিয়াতে ইসলামের এক বিশাল ইতিহাসও।